नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 17 आगस्ट थेके एक मास मा मनसार आशीर्वादे अलौकिक सर्प धन पाबेई एक राशि। हाँ, ठीक ही धरेछेन। आजकेर एई भिडियोए आमी आलोचना करब श्रावण मासेर शेषे जे भाद्र मासेर आरम्भ शुभ मनसा पुजो शुरू। এই সারা মাস জুড়ে মা মনসার আশীর্বাদ লাভে আমরা মনসা পূজা করে থাকি। অনেকে আবার শেষ দিনও মনসা পূজা করে। তবু এই ভাদ্র মাস জুড়ে মা মনসা আশীর্বাদ দিয়ে থাকেন তার ভক্তদের। মা বিশ্বহরী আশীর্বাদ যদি আপনি লাভ করতে পারেন, আপনার জীবনে সুখ সমৃদ্ধি তো ভরবেই। তবে আজকে এই ভিডিওয়ে আমি একটা বিশেষ রাশির নাম বলবো, সেই রাশি এই মুহূর্তে সর্বাধিক খুশির খবর আমি দেব। তার কারণ তারা অবশ্যই 17 আগস্ট থেকে এক মাসের মধ্যে পাবে লুকোনো সর্বধন। যে ধন যদি একবার আপনার হাতে লাগে আপনার সাত পুরুষ বসে খাবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় মা বিশ্বহরী, মা মনসা। মা মনসা অবশ্যই আমাদের কাছে খুবই পবিত্র একজন দেবী। যুগ যুগ ধরে তার আরাধনা প্রত্যেক বাঙালির গিয়ে হয়ে আসছে। এই মনসা পূজা ভাদ্র মাসে অতি প্রচলিত। মনসা পূজা আপনি যদি নিষ্ঠাভরে করতে পারেন, আপনি যদি নিষ্ঠাভরে মাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে কয়েকটি দিক দিয়ে আপনার জীবনে অলৌকিকভাবে উন্নতি আসবে। এক, আপনার যদি গিয়ে রোগ ভোগ চলে, অর্থাৎ নানাভাবে রোগে আপনার আক্রান্ত হচ্ছেন, বিভিন্নভাবে সেই রোগ ভোগ সম্পূর্ণ চলে যাবে। বিশেষ করে যে গিয়ে মা মনসা বৃক্ষ রয়েছে সেখানে অবশ্যই কোনোভাবে কোনো রোগ ভোগ সেভাবে প্রবেশ করতে পারে না। তাই আপনারা বাড়ির মধ্যে মনসা বৃক্ষ রাখতে পারেন, এতে আপনাদের উপকারই হবে। দ্বিতীয়, অবশ্যই যদি আপনি মা মনসার পূজা করেন, যাদের বিশেষ করে বাচ্চা হচ্ছে না, যারা অবশ্যই সন্তানের জন্যে আকুল, তারা মা মনসার কৃপা লাভ করতে মা মনসার পূজা করতেই পারেন এই ভাদ্র মাসে। তৃতীয় আর একটু অলৌকিক ক্রিয়া বলবো, যদি আপনি মনসা পূজা করেন তাহলে বাড়ির বাস্তু দোষ চলে যাবে। বাড়ির মধ্যে যে নেগেটিভ শক্তি কাজ করছে তা সম্পূর্ণ চলে যাবে। এছাড়া আজকে এই ভিডিওয়ে আমি একটা বিশেষ রাশি বলবো, যে রাশি 17 আগস্ট থেকে অবশ্যই 16 সেপ্টেম্বর, অর্থাৎ দীর্ঘ এক মাস যে ভাদ্র মাস পড়ছে, এই ভাদ্র মাসে তারা সর্বধন পাবে। আপনি আমার কাছে প্রশ্ন ছুড়ে দিতেই পারেন, সর্বধন মানে কি? সর্বধন মানে লুকায়িত ধন। যে ধন অবশ্যই যদি একবার আপনার হাতে আসে, জানবেন তা অবশ্যই আপনার জীবনকে শুধু নয় আপনার কয়েকটি পুরুষ বসে খাবে। আসুন দেখে নি কোন একটি রাশি সেই রাশি এই সৌভাগ্য পেতে চলেছে। বিশেষ করে এই রাশির জাতক জাতিকাকে আমি বলবো, আপনারা ভাদ্র মাসে বিশেষভাবে মাকে রাখুন এবং বিভিন্ন কার্যকলাপে মনোনিবেশ করুন, আপনাদের জীবনে লাগতে চলেছে সর্বধন। আমি তিনটি রাশির নাম বলবো, অর্থাৎ তিনটি রাশির মধ্যে যে কোনো একটি রাশি এই সৌভাগ্য তাদের কপালে আসতে পারে। প্রথম যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই ভাদ্র মাস খুবই শুভ মাস হতে চলেছে। তাই ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকাকে বলবো, আপনাদের জীবনে অবশ্যই সর্বধন প্রাপ্তির চোখ তৈরি হচ্ছে, আপনারা প্রস্তুত হয়ে যান আপনাদের জীবনকে সমৃদ্ধ করতে। এরপরের রাশিটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি অবশ্যই সর্বধন প্রাপ্তি কবে? না, ভাদ্র মাসে। তাই আপনারা বিশেষভাবে মাকে ডাকুন, মা মনসা মা বিশ্বহরী যদি সন্তুষ্ট হন আপনার হাতে চলে আসবে সাত রাজার মানিক সেই সর্বধন।
এবং শেষ আরেকটি রাশির কথা বলবো। সেই রাশির জীবনও আসতে পারে এই সর্পধন। সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি, ধনুরাশি এবং বৃশ্চিক রাশির মধ্যে একটি রাশির সম্ভাবনা আছে। তাই আপনাদের তিনটি রাশির জাতক জাতিকাকেই বলবো, আপনারা অবশ্যই মা মনসার পূজা করুন বাড়ির মধ্যে। কবে? এই 17 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর। আপনি সেপ্টেম্বরের শেষে করতেই পারেন, বিশ্বকর্মা পূজার দিন, যেমন মা মনসার পূজা হয় শেষ দিনে, তাও করতে পারেন, বা আপনি যে কোনো দিন মা মনসা পূজা করতে পারেন। এতে আপনার সর্পধন প্রাপ্তির যে প্রভাব বা যে যোগ তা আরও বেশি ফলপ্রসূ হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকই দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।